কয়েকদিন ধরে বাড়ছে লোডশেডিং, যার প্রভাব পড়েছে ময়মনসিংহ বিভাগেও। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জনজীবনে লোডশেডিং কি প্রভাব ফেলছে? লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে? ঘন ঘন লোডশেডিং এর কারণে আমরা দেখেছি ময়মনসিংহের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। অর্থাৎ গত এক মাস ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, যার কারণে গ্রাম থেকে শহর অঞ্চলে প্রভাব পড়েছে। যদি আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে আমি লোডশেডিং এর তথ্যটা দিতে চাই, অর্থাৎ গতকাল ময়মনসিংহ অঞ্চল 6 জেলা নিয়ে ময়মনসিংহ অঞ্চল গঠিত, সেই অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল 1350 মেগাওয়াট, সেখানে কিন্তু 938 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ বিভাগ সরবরাহ করতে পেরেছিল, বাকি 400 মেগাওয়াট কিন্তু লোডশেডিং হয়েছে। এবং ময়মনসিংহ জেলার পরিসংখ্যান যদি বলি, যে গতকালকে 419 মেগাওয়াট চাহিদা ছিল এবং 319 মেগাওয়াট কিন্তু সরবরাহ করতে পেরেছিলেন বিদ্যুৎ বিভাগ, যার কারণে কিন্তু এর প্রভাব পড়েছে সর্বস্তরে, অর্থাৎ ব্যবসা থেকে শুরু করে হাসপাতাল এবং সর্বক্ষেত্রেই কিন্তু লোডশেডিংয়ের প্রভাবে কিন্তু একেবারেই জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং মানুষ কিন্তু খুব অতিষ্ঠ আছে। এবং বিদ্যুৎ বিভাগ বলছে যে এই যে গরম, সেই গরম যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু লোডশেডিংয়ের মাত্রা কিন্তু বেড়েই চলবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব। এই ঘন ঘন লোডশেডিংয়ে কি প্রভাব পড়ছে জনজীবনে? জনজীবন একেবারেই বিপর্যস্ত। গত 1 থেকে 1.5 মাস যাবত আমাদের যে লোডশেডিং সেটার মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। আমি যদি গতকালকের সিনারিওটা বলি, গতকালকে সন্ধ্যা থেকে রাত 11টার মধ্যে 4 বার লোডশেডিং হয়েছে। এই কারণে আমাদের বাচ্চাদের পড়াশোনা সহ সার্বিক কাজকর্ম আসলে স্থবির হয়ে পড়ছে। আমরা আসলে সরকারের কাছে এই লোডশেডিংটা বন্ধের জন্য একটা অনুমিত পর্যায়ে যেন রাখে সেই প্রত্যাশা করছি নাগরিক হিসেবে। আসলে শুনছিলেন যে নাগরিক হিসেবে, নাগরিক কর্তৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু এই ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু তারা একেবারেই অতিষ্ঠ এবং সেই লোডশেডিং যেন বন্ধ হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, তারা বলছেন যে গ্যাস সংকট এবং এই অতিরিক্ত গরমের কারণেই কিন্তু লোডশেডিং হচ্ছে এবং সেইটি কিন্তু আসলে গরম কমলেই লোডশেডিং এর মাত্রাও কিন্তু কমে আসবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।